আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাইসলাম আলম আহমেদিন সেইদুল মুসলিন আলাই আলি আজমাইন প্রিয় দর্শক আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে ক্রেডিট কার্ডে আমাদের দেশে যে সুদী ব্যাঙ্কগুলো আছে বা ইসলামী ব্যাঙ্কগুলো আছে আমরা তাদের কাছ থেকে ক্রেডিট কার্ড নিতে পারবো কি না বা ক্রেডিট কার্ডের হুকুমটা কি বিধানটা কি দেখুন প্রথমত ক্রেডিট কার্ড হচ্ছে একটা ঋণ ঋণের কার্ড রসুল্লুল্লাহ সাল্ল আলাইহাল্লামের হাদিসগুলো যদি দেখি তাহলে সার্বিকভাবে কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় একজন মুসলিমকে ঋণ নিতে রসুল সাল্লাম উৎসাহিত করেননি আমরা দেখব একটি হাদিস আছে যেখানে একজন মুসলিম লাশ এসেছে যে রসুল্লাহ সাল্লামের কাছে তিনি জানাজা পড়ার আগে কিন্তু জিজ্ঞাসা করেছেন যে আলাই নুন তার উপর কি কোনো ঋণ আছে কিনা কেউ তার কাছে টাকা পাবে কিনা উত্তর দেয়া হয়েছে হ্যাঁ আছে সাল্লাম কিন্তু তার জানাজা ততক্ষণ পর্যন্ত পড়েননি যতক্ষণ পর্যন্ত অন্য একজন লাইবিলিটি নিয়েছেন যে আমি তার ঋণটা কিন্তু পরিশোধ করে দেব একইভাবে কিন্তু শহীদের সকল আপনার এই গুনা মাফ হয়ে যাওয়ার একটা হাদিস আছে যেখানে ইল্লা দাইন ঋণ ছাড়া এরকম বলা হয়েছে অর্থাৎ ঋণ বা দায় রেখে কেউ যদি মারা যায় তার তার ব্যাপারে সারিয়ার ভিতরে কঠোরতা এসেছে এ থেকে আমরা সামগ্রিকভাবে বুঝতে পারি যে লাকজারি ঋণ যেটা আমাদের অপ্রয়োজনীয় ঋণ আমাদের প্রয়োজন নেই প্রয়োজন বলতে যেটার উপর আমার জীবন মৃত্যু নির্ভর করছে না আমার চিকিৎসার জন্য প্রয়োজন এরকম না এই ধরনের ঋণ কিন্তু ইসলাম নিতে আমাদেরকে উৎসাহিত করেনি ঋণের একটা ইকোনমিক কনসিকুয়েন্স আছে আপনারা জানেন যে দুই হাজার সাত আটে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে আন্তর্জাতিক যে একটা আপনার অর্থনৈতিক মন্দা হয়েছে এর পেছনে কিন্তু ঋণ চক্র বা ডেট ক্রাইসিস এখানে সবচেয়ে মৌলিক ভূমিকা রেখেছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না মৌলিকভাবে যেটা বলার চেষ্টা করছি যে সামগ্রিকভাবে ইসলাম ঋণ নিতে নিরুৎসাহিত করে আবার অপর দিকে কোনো ভাইয়ের যদি ঋণ দরকার হয় সেখানেও কিন্তু কোরআন করিম আয়াত বলছে মান্দাল্লা দি ইউকিদুল্লাহ কারদান হাসানা কে আছে যে আল্লাহকে কর্জা হাসানা দেবে কর্জা হাসানা হচ্ছে এমন কর্জ এমন লোন যেটার মাধ্যমে আমি হাসানা প্রত্যাশা করছি অর্থাৎ আমি 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 রিওয়ার্ড প্রত্যাশা করছি সেখানে কোনো ইন্টারেস্ট বা সুদ জড়িত নেই তাহলে একদিকে বলা হচ্ছে তুমি অযাচিত লোন নিও না আরেকদিকে যার প্রয়োজন তাকে যেন আমরা লোন দেই সেটাও বলা হচ্ছে এখন এই দুইয়ের মাঝখানে ক্রেডিট কার্ডের কনসেপ্টটাকে যদি আমরা নিয়ে আসি আমরা যদি ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে যদি দেখি আমি একটা জরিপ দেখেছিলাম আজকে কয়েক বছর আগে যেখানে ষাট বিভিন্ন মানুষকে জরিপ করে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের জীবনের শেষ ইচ্ছা কী এবং প্রায় সত্তর পার্সেন্টের বেশি মানুষ বলেছিলেন আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে আমি আমার সকল ঋণ পরিশোধ করে যেতে চাই যেন আমার সন্তানদের উপর সেই ঋণের বোঝা না থাকে তাহলে দেখুন তারা কিন্তু ঋণের ভেতর এত বেশি জর্জরিত হয়ে গিয়েছে এই জন্য তাদের মানসিক স্ট্রেস হচ্ছে তারা মানসিকভাবে অসুস্থ হচ্ছেন শারীরিক শারীরিক প্রভাব পড়ছে সব কিছুতে কিন্তু এটার প্রভাব পড়ছে যাই হোক এরপরও আমাদের কারো কারো ঋণের প্রয়োজন হবে সেই ঋণের জায়গা থেকে ক্রেডিট কার্ডের বিষয়টা যদি আমরা চিন্তা করি যখন আমরা একটা সুদী ব্যাংকের ক্রেডিট কার্ডের সাথে চুক্তিবদ্ধ হচ্ছি এই ক্রেডিট এই ঋণের কার্ডটা চুক্তিপত্রটাই কিন্তু সুদের চুক্তি অর্থাৎ সেই চুক্তিপত্রই বলা হয়ে থাকে যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি পরিশোধ করতে না পারি তাহলে আমাকে সুদ দিতে হবে অর্থাৎ আমি একটা সুনির্দিষ্ট কন্ডিশনের ভিত্তিতে কিন্তু সুদ দেওয়ার ব্যাপারে অ্যাগ্রি করছি আল্লাহ ইয়াজুবিল্লাহ নাওয়উজবুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আলী সালাম লাসুল্লাহাম আকিলা রিবাহ ও মুকিলাহু হু ও শাহিদাই হু আবাহু আল্লাহ রসুল্লাহাম সুদ যে খায় সুদ যে খাওয়ায় সুদের যারা সাক্ষী হয় এবং সুদের কন্ট্রাক্ট যে লিখে সকলকে লানত করেছেন অভিশাপ দিয়েছেন তাহলে তিনি কিন্তু সেই অভিশাপে পড়ে যাচ্ছেন যদিও অ্যাকচুয়ালি সুদ তিনি না দিচ্ছেন এরপর যদি তিনি সেই চল্লিশ দিন বা সেই সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন তাহলে তো সুদ আছেই সেটা তো অ্যাডিশনাল ব্যাপার এখন ইসলামিক ব্যাঙ্কিংগুলো ক্রেডিট কার্ড কিছু কিছু করছে সেখানে এটা কেস টু কেস বিভিন্ন রকম হয়ে থাকে এবং বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে একটা ইসলামী ব্যাংকের ইমপ্লিকেশন আরেকটা ইসলামী ব্যাংকের থেকে কিছু পার্থক্য আছে এটা আমরা সবাইকে জেনারেলাইজ করে বলতে পারি না তবে অবশ্য অবশ্যই এটা বলা যায় মোটা দাগে যে তারা সুদের চুক্তি করেন না ভিন্ন চুক্তি করে থাকেন সেলস কন্ট্রাক্ট করে থাকেন বা বিভিন্ন কন্ট্রাক্ট করে থাকেন কোথাও ইজারা বা সার্ভিস কন্ট্রাক্ট করে থাকেন সেটা কেস টু কেস দেখে আমাদেরকে বলতে হবে কিন্তু সুদি ব্যাঙ্কেগুলোর ক্রেডিট কার্ড আমরা নিতে পারি না এখন একটা প্রশ্ন অনেকে করেন যে আমরা যারা ওয়েস্টার্ন দেশগুলোতে আছেন যেখানে ইসলামিক কোনো ব্যাংক নেই ইসলামিক কোনো ক্রেডিট কার্ড নেই এবং ক্রেডিট কার্ড ছাড়া তারা চলতে পারছেন না অর্থাৎ কিছু কিছু ট্রানজ্যাকশনে তাদেরকে অবশ্যই ক্রেডিট কার্ড ব্যবহার করতে হচ্ছেন সেই জায়গায় কেরাম বলেন যে হ্যাঁ আপনি সেখানে ক্রেডিট কার্ড নিতে পারেন অবশ্যই আপনাকে ওই সুনির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে পরিশোধ করতে হবে কোনোভাবেই আমরা কিন্তু সুদ দিতে পারবো না কারণ সুদ যখনই আমরা দেব সেটা সরাসরি আমরা কিন্তু হারামে জর্জরিত হয়ে যাব আর যেসব দেশে ইসলামিক অল্টারনেটিভ আছে সেখানে তো কোনোভাবেই আমরা সুদই ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারবো না এই প্রশ্নের এতটুকু উত্তর দিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে সুদ থেকে বাঁচার তফিক দান করুন হালালভাবে জীবনযাপন করার তফিক দান করুন আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি